যে এই যে মাছ শুকনো করার পদ্ধতিটা কি ঠিক? পদ্ধতি ধরো এই বিভিন্ন রকম মাছ বিভিন্ন ভাবে লোটে মাছ, যেমন লোটে মাছ গালে গালে দিয়ে ঝোলানো হয়, ফিতে মাছ সেও ওরম গার্ডার দিয়ে ঝোলানো হয়, এই মাছটাকে আলাদা করে পেতে দিয়ে শুকনো হয়, এ আবার ওরম উল্টে দিতে হয়, কাটি মেরে মারতে হয়, লাল পাতা সাদা পাতা লাল পাতাও ওরমভাবে কাটি মেরে দিতে হয়। আচ্ছা, এদিকে দেখি আর কতদিন সময় লাগে? এক সপ্তাহ, এক সপ্তাহের মতো সময় লাগে। এটা কি মানে সূর্যের আলোতেই শুকনো করা হয় মূলত? হ্যাঁ, সূর্যের আলোতে শুকনো। আর যখন বৃষ্টি টিষ্টি হয় তখন কি করে এগুলো তুলে চাপা টাপা দেওয়া হয়? তারপরে এগুলো কি বাজারজাত করেন নাকি? হ্যাঁ, এদিকে মানে বালিজাত মানে গোডাউন জাত করা হয়। এগুলো নিয়ে গোডাউনে দেন? গোডাউন। আচ্ছা, ওখান থেকেই বিক্রি করা? ওখান থেকে পাইকারে সাপ্লাই হয়। কি রকম দাম থাকতে পারে তবু? এবারে রেট যে যেরকম, যে মাছের রেট সেরকম, যেরকম আছে ওরকম, নির্দিষ্ট কিছু এ নেই না, একটা ফিক্সড রেট আছে। আচ্ছা, যখন যেরকম মাছ আমদানি হবে, কম ইয়ে রপ্তানি হবে, সেইভাবে রেট হবে। এখানে সব কিছুই মাছ শুকনো করা হয়? হ্যাঁ। বড় মাছগুলো? বড় মাছ বলতে কি মাছ? বড় যদি কোনো মাছ এসে পড়ে সেগুলোও শুকনো করাই হবে? না না না, সেগুলো দিদি কী করছেন এখানে? এখানে কাজ করছি। আচ্ছা, এই যে কাজ করছেন মানে কীভাবে করছেন মূলত আপনারা? আমরা এই ডাইডিগি থেকে মাছ আসে, চৌবাচ্চা ফেলা হয়, ধুয়ে ভালো পরিষ্কার নেটে পাতা হয়, পেটে এবারে পলটানো পালটানো হয়, শুকনো করা হয়। কতদিন লাগে শুকনো করতে? চার পাঁচ দিন। দশ দিনের মতো লাগে। মানে এরপরে এগুলো কি সব তুলে দেওয়া হয়? হ্যাঁ, এগুলো হচ্ছে তুলে দেওয়া হয়, গোডাউন রাখা হয়, আপনারা মূলত এই কাজ করেন না আরো অন্য কাজ করেন? এই কাজই করেন।